আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর বাংলা ভাষা চর্চা পাঠ্য বইটির প্রথম অধ্যায় অর্থাৎ বাংলা ভাষার শব্দ এই অধ্যায়টির হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের উত্তর করিয়ে দেব। এ প্রসঙ্গে বলে রাখি, এই প্রথম অধ্যায়টির বিষয়বস্তু বিশ্লেষণের একটি ভিডিও আগেই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দিয়ে দেব, তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওটি দেখে নিও। তোমরা বিষয়বস্তু বিশ্লেষণের ভিডিওটি সম্পূর্ণ দেখলে এই অধ্যায়টি তোমাদের কাছে জলের মতন পরিষ্কার হয়ে যাবে, সেক্ষেত্রে সমস্ত প্রশ্নের উত্তর করতে তোমাদের আরও সুবিধা হবে। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও, বাংলা ভাষার শব্দ এই অধ্যায়টির হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের উত্তর। হাতে কলমে অংশে এক দাগে বলা হচ্ছে দৃষ্টান্ত সহ কাকে বলে লেখো, একের এক দাগ তদ্ভব শব্দ, অর্থাৎ দৃষ্টান্ত সহ বা উদাহরণ সহ আমাদের এই তদ্ভব শব্দের সংজ্ঞা দিতে হবে। উত্তরে লেখো, যে সমস্ত সংস্কৃত শব্দ দীর্ঘ সময় ধরে ভাষাগত বিবর্তনের পথে প্রাকৃত, অপভ্রংশ ইত্যাদি স্তরগুলির মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষার শব্দভাণ্ডারে স্থান নিয়েছে সেগুলিকেই বলা হয় তদ্ভব শব্দ। উদাহরণ, গাত্র গাওয়া গা, মৎস্য মৎস্য মাছ। একের দুই দাগের প্রশ্ন সংকর শব্দ। উত্তরে লেখো, তৎসম তদ্ভব দেশি বা বিদেশি শব্দের মধ্যে যে কোনো এক শ্রেণীর শব্দের সঙ্গে অপর শ্রেণীর শব্দ বা প্রত্যয় ইত্যাদির যোগে তৈরি যেসব নতুন শব্দ তাদেরকেই বলা হয় সংকর শব্দ বা মিশ্র শব্দ। উদাহরণ, তৎসম যোগ তদ্ভব শব্দ হল আকাশগঙ্গা, আবার তৎসম যুক্ত দেশি শব্দ হল জলঢাকা। একের তিন দাগে প্রাকৃত শব্দ সম্পর্কে লিখতে বলা হচ্ছে, এর উত্তর তোমরা লিখবে প্রাকৃত ভাষা থেকে জাত বলে তদ্ভব শব্দকে প্রাকৃত শব্দও বলা হয়। উদাহরণ, ভক্ত ভক্ত ভাত, কার্য কার্য কাজ প্রভৃতি। একের চার দাগে খাঁটি বাংলা শব্দ সম্পর্কে লিখতে বলা হচ্ছে, এই খাঁটি বাংলা শব্দ এবং দেশি শব্দের সংজ্ঞা অনেকটা একরকমই। তোমরা উত্তর লেখো, আর্যরা আসার আগে এদেশে অন্য মানুষেরা ছিলেন, তারা যে ভাষায় কথা বলতেন তার বেশিরভাগ শব্দই অপ্রচলনের আড়ালে হারিয়ে গেছে, তবুও এর মধ্যে বেশ কিছু শব্দ রয়ে গেছে। শিকড়ের দিক থেকে কোনো শব্দ অস্ট্রিক, কিছু দ্রাবিড়, কিছু মঙ্গোলয়েড, এগুলোই হলো খাঁটি বাংলা শব্দ, যেমন ধামা ঢোল ঝাঁটা প্রভৃতি। একের পাঁচ দাগের প্রশ্ন বিদেশাগত শব্দ। উত্তরে লেখো, বিভিন্ন সময়ে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক বা রাষ্ট্রীয় যোগাযোগের কারণে অজস্র আরবি, ফার্সি, ইংরেজি, পর্তুগিজ, ওলন্দাজ, তুর্কি, চীনা, জাপানি, বর্মি ও রুশ শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে। এই শব্দগুলোকেই বিদেশাগত শব্দ বা বিদেশি শব্দ বলে। উদাহরণ, আরবি শব্দ হলো হাওয়া, বাকি, মতলব, এগুলো। ফার্সি শব্দ হলো কোমর, হাজার, চেহারা প্রভৃতি। ইংরেজি শব্দ হলো বাস, ট্রাম, স্কুল, কলেজ প্রভৃতি। একের ছয় দাগের প্রশ্ন ভগ্ন তৎসম শব্দ। ভগ্ন তৎসম শব্দ সম্পর্কে লিখবে, যে সমস্ত তৎসম শব্দ বাংলা ভাষায় অবিকৃতভাবে গৃহীত হবার পরেও উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে, সেই শব্দগুলিই অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ। উদাহরণ, কৃষ্ণ কেষ্ট, বিষ্ণু বিষ্টু,
শ্রী ছিরি। একের সাথে দাগে দেশি শব্দ সম্পর্কে লিখবে, আর্যরা আসার আগে এ দেশে যারা বসবাস করত তাদের ব্যবহৃত ভাষার বেশ কিছু শব্দ এখনও রয়ে গেছে, শিকড়ের দিক থেকে, যা অস্ট্রিক, দ্রাবিড়, মঙ্গোলয়েড প্রভৃতি। এগুলোকেই খাঁটি দেশি শব্দ বলে, যেমন ধামা, ঢোল, মাঠ, ঝাঁটা প্রভৃতি। এবারে চলে আসছি দুই দাগে। এখানে বলা হচ্ছে উদাহরণ সহ তৎসম ও তদ্ভব শব্দের পার্থক্য বুঝিয়ে দাও। এই প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে তোমরা দুপাশে বক্স করে নেবে, তৎসম ও তদ্ভব হেডিং করবে, লিখবে তৎসম শব্দের ঘরে সংস্কৃত শব্দ অপরিবর্তিত হয়ে বাংলা ভাষায় মিশেছে, আর তদ্ভব শব্দের ক্ষেত্রে সংস্কৃত শব্দ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় মিশেছে। তৎসম শব্দের ক্ষেত্রে দুই নম্বর পয়েন্ট, এগুলি সম্পূর্ণ সংস্কৃত শব্দ, যেমন মাতা, বন্ধু, বৎস। তদ্ভব শব্দের ক্ষেত্রে দু নম্বর পয়েন্ট লিখবে, সংস্কৃত শব্দগুলি প্রাকৃত ও অপভ্রংশের মধ্য দিয়ে পরিবর্তিত, যেমন ভক্ত, ভত্ত, ভাত, কার্য, কর্য, কাজ প্রভৃতি। তিন দাগের প্রশ্নে বলা হচ্ছে সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা যায় কি না বিচার করো। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা যায় না। খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে গোটা ভারতে মান্য একটি ভাষার প্রয়োজনে ছান্দস ভাষার আদর্শে পাণিনি নামে এক পণ্ডিত সমসময়ে প্রচলিত ভাষার সংস্কার করেন, সেই ভাষাকেই বলে সংস্কৃত ভাষা। তাই বলা যায় সংস্কৃত একটি কৃত্রিম ভাষা। সুতরাং বাংলা ভাষার জন্ম মাগধী প্রাকৃত থেকেই হয়েছে বলে পণ্ডিতেরা মনে করেন। এবারে চলে আসছি চার দাগে। এখানে বলা হচ্ছে তদ্ভব ও অর্ধ তৎসম শব্দের পার্থক্য উদাহরণ দিয়ে বোঝাও। পার্থক্যের ক্ষেত্রে এক নম্বর পয়েন্টে লিখবে তদ্ভব শব্দের ঘরে, তদ্ভব শব্দের রূপান্তর বহু শতাব্দীর ধ্বনিতাত্ত্বিক ক্রম বিবর্তনের ফল। অর্ধ তৎসম শব্দের ঘরে এক নম্বর পয়েন্টে লিখবে অর্ধ তৎসম শব্দের পরিবর্তন আকস্মিক, উচ্চারণ বিকৃত জনিত। দু নম্বর পয়েন্ট লিখবে সংস্কৃত থেকে প্রাকৃত ও অপভ্রংশ স্তর পেরিয়ে বাংলা ভাষায় মেশে, যেমন তিক্ত, তিত, তেত, ধর্ম, ধম্ম, ধাম, খাদ্য, খজ্জ, খাঁজা প্রভৃতি। অর্ধ তৎসম শব্দের ঘরে দুই নম্বর পয়েন্টে লিখবে বাংলা শব্দের উচ্চারণগত ত্রুটির কারণে এর উৎপত্তি, যেমন কৃষ্ণ থেকে কেষ্ট, বিষ্ণু থেকে বিষ্টু, শ্রী থেকে ছিরি প্রভৃতি। তিন নম্বর পয়েন্টে লিখবে তদ্ভব শব্দ সংখ্যায় প্রচুর আর অর্ধ তৎসম শব্দ সংখ্যায় কম। এবারে চলে আসছি পাঁচ দাগে। এখানে বলা হচ্ছে বাংলা ভাষায় বহু ব্যবহৃত পাঁচটি বিদেশি শব্দ এবং তাদের উৎস উল্লেখ করো। এর উত্তর প্রচুর দেওয়া রয়েছে তোমাদের পাঠ্য বইতে, সেখান থেকে খুঁজেও তোমরা লিখতে পারো, বা আমি এখানে কিছু উত্তর লিখে দিয়েছি, এগুলোও লিখতে পারো। যে বিদেশি যে সমস্ত শব্দ বাংলা ভাষায় মিশেছে তেমন শব্দগুলি হলো আরবি শব্দ হাওয়া, ফার্সি শব্দ কোমর, ইংরেজি শব্দ স্কুল, পর্তুগিজ শব্দ পিস্তল, তুর্কি শব্দ বাবা প্রভৃতি। এবারে চলে আসছি ছয় দাগে। এখানে বলা হচ্ছে নিম্নধৃত অংশগুলির নিম্নরেখা চিহ্নিত শব্দের উৎস নির্ণয় করো, অর্থাৎ যে সমস্ত শব্দের নিচে দাগ দেওয়া রয়েছে সেই সমস্ত শব্দের উৎস আমাদের নির্ণয় করতে হবে, যে এই শব্দটা কোন ভাষার শব্দ। ছয়ের এক দাগে আছে তুমি একটা স্পাই, স্পাই এর নিচে দাগ দেওয়া আছে, এই স্পাই শব্দটা আসলে ইংরেজি শব্দ, তো তোমরা পাশে লিখে নেবে, ইংরেজি শব্দও লিখতে পারো বা ইংরেজিও লিখতে পারো, তোমরা বোঝার জন্য লিখে নেবে যে ইংরেজি শব্দ। ছয়ের দুই দাগে আছে ইমারত তৈরি করা কত সোজা,
এই শব্দে ইমারত এর নিচে দাগ আছে, ইমারত হলো আরবি শব্দ, আর সোজা এর নিচে দাগ আছে, সোজা হলো ফার্সি শব্দ। ছয়ের তিন দাগের বাক্য সুযোগ পেলেই মাটিতে হাত লাগিয়ে ছানাছানি করতাম। এই বাক্যে দেখো মাটিতে এই শব্দটি তদ্ভব শব্দ, হাত এই শব্দটিও তদ্ভব শব্দ, আর ছানাছানি এটি বিদেশি শব্দ। ছয়ের চার দাগের বাক্য মা বলবে ঠ্যাং দুটো কি কুচ্ছিত। এই বাক্যে মা হলো তদ্ভব শব্দ, ঠ্যাং হলো দেশি শব্দ, আর কুচ্ছিত হলো অর্ধ তৎসম শব্দ। ছয়ের পাঁচ দাগের বাক্য এই তুফানেতে কেউ গাং পাড়ি দিও না। এই বাক্যে তুফানেতে এটা হলো আরবি শব্দ, গাং এটা হলো তদ্ভব শব্দ, পাড়ি এটা হলো দেশি শব্দ। এবারে চলে আসছি সাত দাগে, এখানে বলা হচ্ছে টিকা লেখো। সাতের এক দাগে আছে খণ্ডিত শব্দ, বক্স করে পয়েন্ট করো খণ্ডিত শব্দ, এই পয়েন্টের আন্ডারে লিখবে শব্দের বিশেষ অংশ বাদ দিয়ে যে শব্দ উচ্চারিত হয় তাকে খণ্ডিত শব্দ বলে। যেমন বাইসাইকেল থেকে বাইক, টেলিফোন থেকে ফোন, মাইক্রোফোন থেকে মাইক প্রভৃতি। এরপরে সাতের দুই দাগে আছে ইতর শব্দ, বক্স করে পয়েন্ট করবে ইতর শব্দ, এই পয়েন্টের আন্ডারে লিখবে অমার্জিত লোকের মুখে প্রচলিত শব্দকে ইতর শব্দ বলে। যেমন গুলমারা, পাঁদানো, গেঁজানো প্রভৃতি। সাতের তিন দাগে আছে মুন্ডমাল শব্দ, তো বক্স করে পয়েন্ট করো মুন্ডমাল শব্দ, এই পয়েন্টের আন্ডারে লেখো প্রতিটি শব্দের প্রথম অক্ষর নিয়ে গঠিত শব্দের নাম মুন্ডমাল শব্দ। যেমন ভেরি ইম্পর্টেন্ট পার্সন, এই শব্দগুলি থেকে ভেরি থেকে ভি নেওয়া হলো, ইম্পর্টেন্ট থেকে আই নেওয়া হলো, এবং পার্সন থেকে পি নেওয়া হলো, এর ফলে গঠিত হলো ভিআইপি। এই ভিআইপি এই শব্দটা হলো মুন্ডমাল শব্দ। তারপরে দেখো মাস্টার অফ আর্টস থেকে আসলো এম এ, তো এগুলো তোমরা বাংলাতে উচ্চারণ করেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে চলে আসছি আট দাগে, এখানে বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। এখানে বেশ কিছু তদ্ভব শব্দের শূন্যস্থান দেওয়া রয়েছে। আটের এক দাগের শূন্যস্থানে হবে তিক্ত, তাহলে হবে তিক্ত তিত তেত। আটের দুই দাগের শূন্যস্থানে হবে মৎস্য, তাহলে হবে কি মৎস্য মৎস্য মাছ। আটের তিন দাগের শূন্যস্থানে হবে খাজা, তাহলে পর্যায়ক্রমে হচ্ছে খাদ্য খজ্জ খাজা। তারপরে আটের চার দাগের শূন্যস্থানে বসাবে রাজপুত্তুর, তাহলে হলো রাজপুত্র রাজপুত্তুর রাজপুত। আটের পাঁচ দাগের শূন্যস্থানে বসাবে অদ্য, তাহলে হবে অদ্য অজ্জ আজ। এর পরবর্তীতে যে নয় দাগ এবং দশ দাগের প্রশ্নগুলি রয়েছে সেগুলো তোমরা পাঠ্য বই থেকেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে, তো আমি চাইব তোমরা পাঠ্য বই থেকে খুঁজে খুঁজে উত্তরগুলি বার করো। তবুও যদি কোনো অসুবিধা হয় তোমরা এই ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে তোমাদের অসুবিধাগুলি জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আরএস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।